ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার দিন গভীর রাতে অতর্কিত হামলা চালায় সিপিএম প্রার্থী জসীম উদ্দিন এবং মিনু বেগমের বাড়িতে বসত ঘরে। রাতের আধারে বসত ঘরটি রামদা দিয়ে কুপিয়ে এবং ভাঙচুর করে দেয় দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ বাড়ির মালিকের। ঘটনা 12 আগস্ট রাতের আধারে সিপিএম প্রার্থী কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জসীম উদ্দিনের বাড়িতে। বাড়ির মালিক একাধিক ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 16 আগস্ট শুক্রবার বিকেলে সিপিএম মহকুমা সম্পাদক রতন সাহা, সোনামুড়া কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপিএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য অখিদুর রহমান, রবীন্দ্রনগর অঞ্চল সম্পাদক মিজান মিয়া সহ আরও একাধিক নেতৃত্বরা তাদের বাড়ি পরিদর্শন করেন। বাড়ির উঠোনে বামপন্থী নেতৃত্ব দিয়ে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মনু বেগম সহ অন্যান্য মহিলারা। এখনও তারা আতঙ্কে দিন যাপন করছেন। বোঝা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের অন্যান্য প্রতিবেশীদের মধ্যেও যথেষ্ট অসন্তোষ বিরাজ করছে। বাড়ির মালিক সহ অন্যান্য প্রতিবেশীরা আইনগতভাবে এর প্রতিকার চাইছে। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।